প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো এর আগে আমি একটা প্রশ্ন করেছিলাম অনেক একটা প্রোগ্রামে যে আপনারা যে বিশ্বনবী কে কি অর্থে মানি কিভাবে কি না তখন আপনারা একজন অতিথি ছিলেন তারা উত্তর করছে যে সরাসরি উত্তর দেননি বলছেন আমরা এই উর্ধে মানি যে অর্থে কোরআন বলছে এই অর্থে মানি যে অর্থে হাদিস বলছে আমার প্রশ্নটা হলো যে অর্থটা আপনারা বুঝলেন এই অর্থটা আর কেউ বুঝলো না অন্য কোন আলেম জানলেন না শুধু পুলিশ আসলে ইমাম মাহাবির অপেক্ষা করছেন সারমু বলছে আমি কিন্তু আসলে ইমাম মাহাদি কোথায় এ অর্থ দিয়ে আপনারা কি বুঝাতে চাচ্ছেন মূলত আচ্ছা মুসলিম জাহানের এই যে এত শত কোটি মুসলমান কি তারা কি আছে ধন্যবাদ অ্যাডভোকেট মোস্তফা কামাল সাহেব আপনি লাইনে থাকবেন আপনি লাইনে থাকবেন আপনার দুটি প্রশ্নই আমি মলান আব্দুল সাহেবের কাছে রাখতে চাচ্ছি বাংলাদেশে আশা করি তিনি প্রশ্ন দুটি শুনেছেন জি আমি শুনেছি এবং উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি অ্যাডভোকেট মুস্তাফা কামাল সাহেব আমরা যখন উত্তরে বলি যে অর্থে শেষ বলি এবং যে অর্থে হাদিস শরীফে রসুল আকরম সাল্লাম তাকে শেষ নবী বলে উল্লেখ করেছেন সেই অর্থে আমরা তাকে শেষ নবী বলে মানি এটার কারণ হলো যে রসুল আকরম সাল্লাহ আলিবাসাল্লাম নির্ধারণ করবেন কে আসবে এবং তার পদমর্যাদা কি হবে যদি রসুল আকরম সাল্লাহ আলিবাসাল্লাম নিজের খাতামান নবীন অর্থ এমন করতেন আমি শেষ নবী এবং আমার পরে সব ধরনের নব বন্ধ আমরাও হুবহু সেই অর্থই করতাম রসুল আকরাম আল সাল্লা ওয়া আলহ আলিহি ও সাল্লাম শেষ নবী এবং তারপরে কোনো ধরনের কোনো নবী নেই কিন্তু মহানবী সাল্লাহ আলহিম নিজে নবীন হওয়া সত্ত্বেও পরে ঈসা নবী উল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন মুসলিম শরীফের হাদিসে তিনি আগমনকারী ঈশাকে চার চারবার বলে উল্লেখ করেছেন আগমনকারীকে যিনি ভবিষ্যতে আসতে যাচ্ছেন তাকে এই একই হাদিস আমরা দেখতে পাই ইবনে শরীফে মাজা আবার আপনার প্রশ্ন আমি উল্লেখ শুরু করেছি উত্তর শুরু করেছি রসুলে আক্রম সাল্লা কি বুঝেছেন এবং কি বলেছেন তা দিয়ে এরপরে তো আর কোনো আলেমের কথার দরকার হয় না কিন্তু যেহেতু আপনাদের সমাজ আলেম নিয়ন্ত্রিত বা আলেমরা আপনাদের পথনির্দেশক হয়ে দাঁড়িয়েছেন আল্লাহ এবং রসুলের চেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছেন সেই জন্য আমরা বাধ্য হয়ে তাদের উল্লেখ করি দেখেন মুফতি মোহাম্মদ শফি সাহেবের তফসির সংক্ষিপ্ত তফসির মারিফুল কোরআন সারা বাংলাদেশে ছড়ানো আছে সৌদি সরকারের পক্ষ থেকে যে কোনো ব্যক্তি তার একশো আশি নম্বর পৃষ্ঠা খুলতে পারেন এবং সেখানে দেখতে পারেন ঈসা আলহ সালাতবাসালামের আগমনের সময় দ্বিতীয় আগমনের সময় তার মর্যাদা কি হবে তিনি লিখেছেন তিনি নবুয়তের গুণে গুণান্বিত থাকিবে যেভাবে পূর্বে ছিলেন পূর্বে যদি অস্বীকার করা কুফুরি হইতো তাহলে এর পরের আগমনে দ্বিতীয় আগমনে তাকে অস্বীকার করা কুফুরি হবে এটাকে নবুয় বলা হয় মানেন না কেন মানেন একটু ঘুরিয়ে মানেন আর কি মুফতি সাহেব উল্লেখ করছেন আগমনকারী গুণে গুণানিত থাকিবেন শেষ নবীও মানেন আবার ঈশাকে নবী মানেন কেননা তারা কোরআন সুন্না হাদিস জানেন শুধু তাই না বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত আলেম শামসুল উলামা মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহেব গৌরহ ডাঙ্গা মাদ্রাসা তার নাম বলতে বলতে মানে শেষ হয়ে যায় ভালোবাসা এবং ভক্তি দেখাতে দেখাতে তার বিখ্যাত বুখারি শরীফের তফসির আছে বুখারি শরীফের তফসির লিখেছেন তিনি এবং বাংলা ভাষায় অনুদিত হয়েছে এটি আর সেখানে স্পষ্ট তিনি বলেছেন আগমনকারী ঈসা কিতাবুল আম্বিয়ার অধ্যায় শেষে গিয়ে ঈসা ইবনে মারিয়ামের যে উল্লেখ আছে সেখানে তিনি উল্লেখ করছেন ঈসা আলে ইসলাম যখন আসবেন তিনি ব্যক্তিগতভাবে নবী থাকবেন কিন্তু তার তৎকালীন আগমন উম্মতে অধীনস্থ হবে তিনি উম্মতে মোহাম্মদিয়ার সংশোধন করবেন হাদিস অনুযায়ী তাহলে কি বলা হলো হাতামান নবীন শেষ নবী এবং তারপরে ঈসা নবী আসবেন তাতে কিছু যায় আসে না শেষ নবীর শেষত্ব শেষ হচ্ছে না আমরা কেবল বুঝিনি এই কথা মৌলানা শামসুলক ফরিদপুর জি সাহেব বুঝেছেন মুফতি মোহাম্মদ শফি সাহেব বুঝেছেন কেবল তিনি মুফতি মোহাম্মদ শফি সাহেব তার তফসিরে লিখেননি তিনি তার বই খাতমের নবু যেটা আহমদিয়া বিরোধী বই সেখানেও এই কথার উল্লেখ করেছেন যে আগমনকারী নবী নবী থাকিবেন এই উম্মতের নবী নবী থাকিবে বটে কিন্তু মুসাও হবেন না অতএব প্রথম প্রশ্নের উত্তর হলো এই যে আমরা সোজা উত্তর দেই নাই কেন আমরা সোজা উত্তর দিয়েছি এবং এত স্পষ্টভাবে দিয়েছি যে কেউ এরকম ভাবে দিবে না সোজা উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ খাতামান নাবিন যত অর্থ হয় নাবিনের সব অর্থে তাকে মানে এমনকি যদি শেষ অর্থ বলা হয় আমরা শেষ অর্থেও মানি তবে সেই অর্থে শেষ যে অর্থে কোরআন তাকে শেষ বলেছে সেই অর্থে শেষ যে অর্থে সহি হাদিস তাকে শেষ বলেছে ধন্যবাদ আপনার প্রথম প্রশ্নের প্রশ্নের জন্য দ্বিতীয় প্রশ্নতে চলে যাই এই বর্তমানে খুব ভাইরাল একটা একটা কসিদা একটা অভিব্যক্তি আছে নাজাম আকারে ফিলিস্তিনি শিশুদের সালাম ইয়া মাহাদি শুধু এতটুকু টাইপ করেন দেখেন কি বেরোয় ইউটিউবে সালাম ইয়া মাহাদি সেখানে বাচ্চারা কাঁদছে আল্লাহর কাছে হে আল্লাহ মাহাদি কবে আসবে তোমার ওয়াদা তোমার অঙ্গীকার সত্য তুমি নিজে যেমন সত্য ধ্রুব সত্য ঠিক তেমনি তোমার অঙ্গীকার এবং প্রতিশ্রুতিও সত্য ইমাম মাহাদিকে পাঠাও আমরা তাকে মান্য করি এবং রক্ষা পাই ঐক্যবদ্ধ হই আমরা ধ্বংস হচ্ছি মুসলমানের অনৈকের কারণে এরপরের উই উই একই কাসিদা এই একই নজমের মধ্যে বলছে সেই শিশু ইন্না মু তোমার অপেক্ষায় আমরা অপেক্ষমান কবে আসবে তুমি তোমার অঙ্গীকার পূর্ণ করো হে আল্লাহ তুমি পাঠাও আমাদের ত্রাণ কর্তাকে এর দ্বারা কি সাব্যস্ত হলো দুটো জিনিস এই উম্মতের মাঝে প্রতিশ্রুত মহাপুরুষ ইমাম মাহাদি আল্লাহ সালাম এর ভবিষ্যৎ বাণী সর্বস্বীকৃত নম্বর দুই তার আগমন এবং তাকে মান্য করার মাধ্যমেই মুসলমানদের পরিত্রাণ নিহিত আছে অর্থাৎ এর মাঝেই মুসলমানদের পরিত্রাণ নিহিত কেন ঐক্যের বাণী শোনাবেন তিনি ইমানের সাথ দিবেন তিনি মুসলমানরা ফিরে পাবে তাদের হারানো গৌরব তবে না মুসলমান শক্তি পাবে এখন ইরাকপন্থী পন্থী একদিকে লিবিয়াপন্থী আরেক আরেকদিকে মিশরপন্থী আরেকদিকে থিউনিসিয়া ইসলাম পালন করবে না ফ্রেঞ্চ কলোনি থাকবে এটাই এখনো সিদ্ধান্ত হয় না কালচারাল ডিফারেন্সেস এত বেশি এত বেশি রাজনৈতিক তফাত এবং তারতম্য যে মুসলমানরা কোনো সময় এক হবার চিন্তাই করতে পারে না তা না হলে এই পিচ্ছি একটা দেশ ইসরায়েল এই কোটি কোটি মুসলমানের ভিতরে বসে এই ঘটনা ঘটাতে পারে যা ঘটাচ্ছে তারা ঐক্য কোথায় মুসলমানদের ঐক্য ফিরিয়ে দিবেন হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লাবসাল্লাম আসলে এবং তাকে মানলে এটা হবে না যে আপনি ইনজেকশন নিলেন না গায়ে আমি ভালো হলাম না কেন আমি ওষুধ খাই নাই আমি ভালো হলাম না কেন এটা বললে হবে ওষুধ তো খেতে হবে ইমান তো ইমানের স্বাদ গ্রহণ করতে হবে তবে না গিয়ে আমরা ঐক্যবদ্ধ হব বুঝবো যে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ভুলে বসে আছি বলি তো ইমাম্মাদি আসবেন নাকি কোনো কাজ ছাড়া আসবেন ইমাম মাদি মাম্মাদি সালাতু সালাতুবাস আসবেন এই কথা যেরকম স্বীকৃত এটার মাধ্যমে এই কথাও আমরা মেনে নিচ্ছি যে আমাদের মধ্যে গলত দেখা দিবে। আমাদের মধ্যে দুর্বলতা থাকবে বিধায় আমাদেরকে চিকিৎসা করার জন্য তিনি আসবেন তা না হলে বেকার আসবেন না অর্থাৎ কোনো কাজ নেই এমনি বেড়াতে আসবেন না তিনি তার দায়িত্ব থাকবে মুসলমানদেরকে তাদের হারানো গৌরব তাদের ইমান ফিরিয়ে দেওয়ার তাদের পরিশুদ্ধ করার তবেই তিনি আসবেন এই কাজটা ভালো করে মনে রাখবেন তিনি মানুষকে পরিশুদ্ধ করার জন্য আসবেন ইমান ফিরিয়ে দেবার জন্য আসবেন তার মানে শিকার করতে হবে মাথা নত করে হে মুসলমানরা আমরা মুসলমান ঠিক নাই হে মুসলমানরা আবার তোরা মুসলমান হ যদি মুসলমান ঠিক থাকতো আজকে আমাদের ইমান থাকতো মুসলমান কখনো অনেকের শিকারে পরিণত হতে পারে মনে নাই হজরত আলীর যুগে হজরত মোয়াবিয়া কি বলেছিলেন ইয়েকে যখন তার উপরে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল খ্রিস্টান পরাশক্তি রোমিও শক্তি মুসলমানদের মধ্যে দেখা দিয়েছে চলো এবার আক্রমণ করে ফেলি এদেরকে ধ্বংস করে দিই আলী যাই দ্বন্দ্ব এবং যদি এর সুযোগ নিয়ে মুসলমান সাম্রাজ্যে আক্রমণ করতে চাও তাহলে সবচেয়ে প্রথমে আলীর পক্ষ থেকে আমি তোমার তীর নিজের বুকে ধারণ করব। তার পক্ষ থেকে আমি সেনাপতি হিসেবে লড়ব কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙতে দিব না এইটা ছিল ঐক্য খেলাফতের যুগ ছিল তখনও হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের ছোঁয়া পেয়েছিলেন তারা আজকে কি বলি আমরা আরে যাক যাক রসাতলে যাক আমাদের নিজের স্বার্থ রক্ষা পেলেই হলো এই জন্য ভাই চিন্তা করে দেখেন যে আহমদিয়া মুসলিম জামাত কিসের আহ্বান জানাচ্ছে ইমানের আহ্বান জানাচ্ছে ইসলামের আহ্বানে জানাচ্ছে সেই পুরনো হারানো গৌরব ফিরে পাবার আহ্বান জানাচ্ছে যা ফিরিয়ে দেওয়ার জন্য হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী ইমাম মাহি ইবনে মারিয়াম হিসেবে আগমন করেছেন ধন্যবাদ